হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনার ফোনে যদি সাউন্ড কম হয় তাহলে এই ভিডিওটি দেখার পর আপনার ফোনের সাউন্ড বাড়িয়ে নিতে পারবেন। দেখা যায় আমরা যখন ফোনটি নতুন কিনি, নতুন অবস্থায় সব কিছু ঠিকঠাক থাকে, ফোনটি যখন 1-2 বছর পুরনো হয়ে যায় তখন ফোনের সাউন্ড কোয়ালিটি অনেকটা কমে যায়। এতে করে যে কোনো ভিডিও কিংবা অডিও শুনতে তেমন একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। ভিডিওতে সাউন্ড যত বেশি হবে তত শুনতে ভালো লাগবে, বিশেষ করে আপনি যখন ইউটিউবে কিংবা অন্য কোনো অ্যাপে অনলাইনে ভিডিও দেখেন, তখন দেখা যায় ভিডিওটির সাউন্ড কোয়ালিটি অনেকটা কম থাকে। অথবা আপনি এমন এক জায়গায় আছেন সেখানে অনেক শোরগোল থাকে সব সময়, এতে করে অডিও ভয়েসটি ভালো মতো শোনা যায় না। তাই আপনারা এই ভিডিওটি দেখুন, ভিডিওটি দেখার পর আপনি আপনার ফোনের সাউন্ড 1.5 গুণ বাড়িয়ে নিতে পারবেন। আমি আছি আপনাদের সাথে শুভ, আপনারা দেখতেছেন শখের অ্যাপ চ্যানেল। চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনে ক্লিক করুন, তারপর অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিওতে একটি কমেন্ট করবেন, নাইস ভিডিও অথবা গুড ভিডিও। ওয়েলকাম ব্যাক। ফোনের সাউন্ড বাড়ানোর জন্য প্রথমে আপনাদেরকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটি ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোর ওপেন করবেন। আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর উপরের দিকে সার্চ বার পাবেন, এই সার্চ বারে লিখবেন SPEAKER স্পিকার BOOST বুস্ট। স্পিকার বুস্ট লেখার পর সার্চ করবেন। সার্চ করার পর সবার প্রথমে এই অ্যাপটা চলে আসবে, স্পিকার বুস্ট ভলিউম বুস্ট। অ্যাপের লোগোটিও ভালোভাবে দেখে নিন। এই অ্যাপটি আপনারা ডাউনলোড করবেন। দেখুন অ্যাপটি 10 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে, সেই সাথে অ্যাপের রেটিং 4.2 রয়েছে। তার মানে অ্যাপটি বেশ কাজের অ্যাপস এবং খুবই জনপ্রিয় অ্যাপস। আপনারা ইনস্টলে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। অ্যাপটি ডাউনলোড হতে হতে একটি কথা বলি, আপনারা যারা এই ধরনের অ্যান্ড্রয়েড টিপস পছন্দ করেন কিংবা শিখতে চান, এই চ্যানেলে এরকম আরও অনেক ভিডিও পেয়ে যাবেন। সেই ভিডিওগুলো আপনারা একবার হলেও দেখতে পারেন। অ্যাপটি ফোনে ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড হওয়ার পর ওপেন লেখা দেখতে পারবেন। এবার ওপেনে ক্লিক করে অ্যাপটি ওপেন করবেন, তারপর এরকম ইন্টারফেস শো করবে, একটু সময় নিতে পারে, অপেক্ষা করবেন। এরকমটা আসলে আপনি এই ক্রসে একবার ক্লিক করে এটা ক্লোজ করবেন, তারপর আবারও একটু লোডিং নেবে, এরপর এরকম একটা ওয়ার্নিং আসবে, আপনি পড়ে নেবেন। পড়া হয়ে গেলে ওকেতে ক্লিক করবেন। আমি ক্লিক করছি। ক্লিক করার পর এরকম একটা পেজ দেখতে পারবেন, এখন বুস্ট 0% রয়েছে। তার ডান পাশে এরকম একটা অপশন রয়েছে, আপনারা দেখুন এটা বাড়ানো যাচ্ছে, আপনি 60% পর্যন্ত আপনার ফোনের সাউন্ড আরও বাড়াতে পারবেন। আপনি দেখবেন আপনার ফোনের পার্সেন্টেজ কতটুকু রাখলে ঠিকঠাক শোনা যাচ্ছে। আপনি যদি খুব বেশি রাখেন তাহলে দেখবেন অনেক জোরে বাজা শুরু করবে। আপনি 30% কিংবা এর থেকে কিছুটা কম রাখবেন। আমি আবারও বলছি, আপনাদের ফোনে যতটুকু দরকার সেই অনুযায়ী রাখবেন, কম থেকে একটু একটু করে বাড়াবেন। বেশি রাখলে আপনার ফোনে অনেক জোরে সাউন্ড হবে, এতে করে ফোনের স্পিকারে প্রবলেম হতে পারে। তাই আপনারা 30%-এর মধ্যে রাখবেন, তারপর এখান থেকে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর আপনার কাজ শেষ। এবার থেকে আপনি যে কোনো গান ফোনে চালু করুন, দেখবেন আগের থেকে বেশি জোরে গানটি চলবে, আগের ফুল সাউন্ডের থেকেও আরও 30% বেড়ে যাবে। এভাবে আপনারা ফোনের সাউন্ড 1.5 গুণ বাড়িয়ে নিতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য ইউজফুল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সেই সাথে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। ভিডিওটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিবেন। থ্যাংক ইউ।